খন নর্থইস্ট আর মই অসীম দত্তই এই মুহূর্ত এই ডিজিটেল পুলপতীয়া সম্প্রচারলৈ আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। রাজ্যের প্রতিটি প্রান্ত নেড়ানেপেড়া বরষুণ অব্যাহত আছে আর নেড়ানেপেড়া বা বহলধার বরষুণের সমান্তরালভাবে দেখবলৈ পোৱা গৈছে রাজ্যের বিভিন্ন স্থানত এতিয়া বানে লৈছে সংহারীর রূপ আর ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠও ক্রমানে বৃদ্ধি পাইছে। এই মুহূর্ত মই মহানগরীর পানবজার স্থিত কেন্দ্রীয় জল আয়োগের এই স্থানত উপস্থিত আছো। কেন্দ্রীয় জল আয়োগের যানত পানির যেভেল জোখা হয় সেই লেভেল জোখা এই স্থানতে মই যেহেতু উপস্থিত আছো, কিছু মুহূর্তর পূর্বে এই স্থানত উপস্থিত হওয়ার সময় আমি দেখবলে পাইছিল 45 সেন্টিমিটার পর্যন্ত উঠিছিল পানির লেভেল। কিন্তু এই মুহূর্ত যদি আমি কও বিপদ সীমার উপরে দিয়ে অর্থাৎ এক ঘন্টার পূর্বলৈকে কোনো ধরনের আসলে বিপদ সীমার উপরে দিয়ে পানি বোয়া নাছিল বা বিপদ সীমার অতিক্রম করা নাছিল ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠই। কিন্তু এই মুহূর্তত এক ঘন্টার পিছত এই মুহূর্তত যদি আমি কও ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠই ইতিমধ্যে অতিক্রম করেছে ডেঞ্জার লেভেল বা বিপদ সীমার উপরে দিয়ে বইছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ। আর এই মুহূর্তত আমি সেই পরিবেশ দেখাইছো, এয়া মহাবাহু ব্রহ্মপুত্রর দৃশ্য। মহাবাহু ব্রহ্মপুত্রত এনেদরে ফেনে ফুটুকারে এটা বাড়ি আহিছে ব্রহ্মপুত্রর পানি। আর মহাবাহু ব্রহ্মপুত্রর এই যে ভয়াবহ পরিবেশ বা এই যে ব্রহ্মপুত্রর যে জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, হুড়া হুড়ে যেদরে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, এই জলপৃষ্ঠই যিকোনো মুহূর্তত রাজ্যের বিভিন্ন স্থানত বিশেষকৈ উজনি অসমত সৃষ্টি করিব পারে অনাকাঙ্ক্ষিত পরিবেশর। আর ইতিমধ্যে গুৱাহাটী উত্তর গুৱাহাটীর যে ফেরি সেবা সেই ফেরি সেবা বন্ধ করে দিয়া হয়েছে। ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ অভাবনীয়ভাবে যেদরে বৃদ্ধি পাইছে তার প্রতি লক্ষ্য রাখি ইতিমধ্যে জল পরিবহন বিভাগে গুৱাহাটী আর উত্তর গুৱাহাটীর মাজের ফেরিঘাটর যে ফেরির চলাচল সেই ফেরি চলাচল স্থবির করে দিছে বা ফেরির চলাচল বন্ধ করে দিছে। আর সমান্তরালভাবে আমি যদি কও মাজুলীর কথা, যোরহাট মাজুলী সংযোগী যে ফেরিঘাট, মাজুলী যোরহাট সংযোগী যে ফেরি সেবা সেই ফেরি সেবা ইতিমধ্যে বন্ধ করে দিয়া হয়েছে। আর গুৱাহাটী উত্তর গুৱাহাটীর ফেরি সেবা আজি দ্বিতীয় দিনের বাবে বন্ধ করে দিয়া হয়েছে। তার একমাত্র কারণটাই হয়েছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ বৃদ্ধি। কেনো এই মুহূর্তত আমি যে পরিবেশ দেখাইছো মহাবাহু ব্রহ্মপুত্রর, চাও কেনেদরে মহাবাহু ব্রহ্মপুত্রই ভয়াবহ রূপ ধারণ করেছে, মহাবাহু ব্রহ্মপুত্রই কেনেদরে সংহারী রূপ ধারণ করেছে তার পরিবেশ এই মুহূর্তত আমি দেখাইছো নিউজ এইটিনের দর্শক সকলক। আর এই যে সংহারী রূপ, এই সংহারী রূপর প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। ইতিমধ্যে আমি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শক সকলক প্রতিটি মুহূর্তত আমি জানাই গৈছো রাজ্যের কত কেনে পরিবেশ। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের যে পরিবেশ, সেই পরিবেশের কথা ইতিমধ্যে সকলে গম পাইছে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের প্রতিটি মুহূর্তত এতিয়া প্রতিগী বন বিষয়া বা প্রতিগী বন কর্মী সাজু হয়ে আছে, কেনো বিভিন্ন স্থানত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানেরও বিভিন্ন স্থানত বানে সংহারী রূপ ধারণ করেছে। বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে বানত বুর গৈছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের, যার ফলত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের জীবকুললৈ অশনি সংকেত নামে আহিছে, জীবকুললৈ ভয়াবহ পরিবেশ নামি অহা দেখিবলৈ পোৱা গৈছে। কিয়নো ব্রহ্মপুত্রর বাহনী পানীত ইতিমধ্যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের 95টা বন শিবির প্লাবিত হওয়ার খবর আহি পৰিছে। আর তার সমান্তরালভাবে সত্রপীঠ যে মাজুলী আছে, সত্রপীঠ মাজুলী ভয়াবহ রূপ ধারণ করেছে। কিছু মুহূর্তের পূর্বে যে খবর আহিছে সেই খবর অনুসারে টিয়কটোর টিয়কর বিভিন্ন স্থানত, যোরহাট জেলার টিয়কর বিভিন্ন স্থানতো বানে সংহারী রূপ ধারণ করেছে। কিন্তু প্রতিটি ঘন্টাত এই স্থানত যেটা আমি উপস্থিত হয়েছো, এই স্থানত উপস্থিত হওয়ার পিছত কেন্দ্রীয় জল আয়োগের বিষয়া, ইয়াত উপস্থিত থাকা কেন্দ্রীয় জল আয়োগের বিষয়া অফ ক্যামেরা ধরেও কৈছে যে প্রতিটি ঘন্টাতে বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ। আর আমার সম্মুখতে যেতিয়া যিটো মুহূর্তত এই যে পানির লেভেল বা ওয়াটার লেভেল চেক করেছিল তার আধা ঘন্টার পিছতে আমি এই স্থানত যেহেতু উপস্থিত হয়েছিল। আর সেই স্থানত উপস্থিত হওয়ার সময়সাত কৈছিল যে 45 সেন্টিমিটার পর্যন্ত পানির যে লেভেল সেই লেভেল পাইছেগৈ। কিন্তু সেই আধা ঘন্টা সময় আমি অপেক্ষা করার পিছত পুনের আমাক জানাইছে যে ইতিমধ্যে বিপদ সীমা বা ডেঞ্জার লেভেল ক্রস করেছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠয়, অর্থাৎ 49.68 যে সীমা আছে সেই সীমা অতিক্রম করেছে। যার ফলত আমি স্বাভাবিকতে কব পারো ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ প্রতিটি মুহূর্তত বৃদ্ধি পাইছে, প্রতিটি ঘন্টাত 4 সেন্টিমিটারতকৈ অধিক পরিমাণে জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, যার ফলত প্রতিগী লোক সাবধান হওয়ার উচিত, সাবধান হওয়ার সময় আহি পৰিছে। আর ইতিমধ্যে আমি যে পরিবেশ দেখাইছো মহাবাহু ব্রহ্মপুত্রর, সেই পরিবেশ দেখিলে আপনাদের বুঝি উঠিব কেনে পরিবেশ সৃষ্টি হয়েছে, মহাবাহু ব্রহ্মপুত্রই কেনে রূপ
লৈছে বা কেনে সংহাৰী রূপ ধারণ করেছে, আর এই যে সংহাৰী রূপ, সেই সংহাৰী রূপে যিকোনো মুহূর্ত বিশেষক উজনি অসমত প্রভাব পেলাব পাৰে। কিয়নো উজনি অসমৰ বিভিন্ন প্রান্তর যে সময়ছোৱাত খবর আহিছে যে প্রতিটো প্রান্ত ঋতুর পিছত সিটো প্রান্ত বানত বুৰ গৈছে, বিভিন্ন স্থানত মাজুলীর বিভিন্ন স্থানত মাথাউৰি ছিগিছে, যার ফলত বিভিন্ন প্রান্তর বিভিন্ন অঞ্চল বানত বুৰ গৈছে, মানে সংহাৰী রূপ ধারণ করার খবর আহি পৰিছে। ঠিক সেই সময়তে ব্রহ্মপুত্র জলপৃষ্ঠৰ এই ভয়াবহ খবরে প্রতিগৰাকী লোককে আতঙ্কিত করে তুলিছে, প্রতিগৰাকী লোকক শঙ্কিত করে তোলা পরিলক্ষিত হয়েছে। আর ব্রহ্মপুত্র জলপৃষ্ঠ ক্রমান্বয়ে বৃদ্ধি পোৱাৰ ফলত প্রতিগৰাকী সাধারণ লোকৰ মাজত এক প্রকার চর্চা চলিছে যে কি হব, কারণ এফালে নেৰানেপেৰা বৰষুণ অব্যাহত আছে, নেৰানেপেৰা বৰষুণ অব্যাহত থকাৰ মাজতে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ ভয়াবহ রূপ ধারণ করাক লৈ এটা শঙ্কিত হয়ে পৰিছে প্রতিগৰাকী লোক। আর এই মুহূর্তে আমি সেই যে খবর, সেই খবর নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ প্রতিগৰাকী দর্শকক জনাইছো। এই মুহূর্তে এনেদরে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ ভয়াবহ রূপ ধারণ করা পরিলক্ষিত হয়েছে। প্রতিটো মুহূর্তে প্রতিটো ঘণ্টাতে এতিয়া অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ। গতি আমি সাবধান হওয়ার উচিত, কিয়নো প্রতিটো মুহূর্ততে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ বৃদ্ধি পাই আছে। অরুণাচলে পানির দিয়ার খবর আহি পৰিছে, যার ফলতো হয়তো ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ বৃদ্ধি হব পাৰে। কিন্তু এই ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ বৃদ্ধি হওয়ার ফলত ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত, উজনিকি নামনির বিভিন্ন প্রান্ত এটা বানত বুর যাওয়ার খবর আহি পৰিছে। গতি আমি সাবধান হওয়ার উচিত, আপনাদেরও সাবধান হওয়ার উচিত, যিকোনো মুহূর্তত এই যে ভয়াবহ পরিস্থিতি, মহাবাহু ব্রহ্মপুত্রর এই যে ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া জলপৃষ্ঠ, এই জলপৃষ্ঠই কাল অমানিশা নমাই আনিব পারে বহুতর পরিয়াললৈ বা বহুতর জীবনলৈ। আর এই মুহূর্তে আমি এই খবর নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দর্শকক জনাই, নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ এই পোনপটীয়া যে ডিজিটেল সম্প্রচার, এই ডিজিটেল সম্প্রচারের পর মই অসীম দত্তই বিদায় লৈছো। চাই থাকিব নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট। ধন্যবাদ।